দাওয়াই পানি। দার্জিলিং থেকে মাত্র 19 কিলোমিটার দূরে অপূর্ব সুন্দর একটা গ্রাম, যেখানে দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘা ধরা দেয় এক প্রেমে। সেন্ট্রাল অভয়ারণ্যের আদিম নিস্তব্ধতায় সময় যেন থমকে যায়। ছবির মতো সাজানো রঙিন গ্রাম আর দাওয়াইপানির নাম নিলেই যার কথা সবার আগে মনে আসে, সেই বীরেন রাইজির হোমস্টের আতিথেয়তা আর সুস্বাদু খাবার দাবার। সাড়ে 6,000 ফুট উঁচুতে অবস্থিত দাওয়াইপানির তিন দিকে পাহাড় আর একদিকে ঘন জঙ্গল। গ্রামের বাঁদিকে দার্জিলিং পাহাড়, যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। ডান দিকের পাহাড় জুড়ে তাকদা চা বাগান, আর মাঝখানে রয়েছে লেবং, আরো দূরে সিকিমের নামচি। আর চায়ের কাপে সুন্দরী কাঞ্চনজঙ্ঘা তো আছেই। গ্রামের একদম ওপরের দিকে নিরিবিলিতে সেন্ট্রাল ফরেস্টের গায়ে বীরেন রাইজির হোমস্টে, দাওয়াইপানির সবচেয়ে পুরানো এই হোমস্টে আজও জনপ্রিয়তায় সবার ওপরে। এই হোমস্টেতে থাকা ও খাওয়া বাবদ খরচ জনপ্রতি 1200 টাকা করে। এই ঘরে পরিবার নিয়ে থাকেন বীরেনজি। এই কংক্রিটের ঘর দুটো নতুন তৈরি হয়েছে, খরচ একটু বেশি, তবে অসাধারণ ভিউ পাওয়া যায়। পরিবারের পূজা অর্চনা করার জায়গা, আর পাশের এই ঘরটা একমাত্র ভিউ রুম। এই ঘরেই আগে বীরেনজিরা থাকতেন হোমস্টে হবার আগে। আমার থাকার জন্য বরাদ্দ ছিল পাশের রুমটা, সুন্দর ছিমছাম, সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন। বীরেনজি আর তার স্ত্রীর হাতের রান্নার স্বাদ তাদের আতিথেয়তার মতোই, ভোলার নয়। এই জন্যে বার বার আসা যায় দাওয়াইপানিতে। ডাইনিং রুমে যেন ঘরোয়া আর আভিজাত্যের মিশেল। কিচেনে তো অতিথিদের অবাধ যাতায়াত, রান্না করতে করতেও বীরেনজি আমাদের সাথে গল্প করেন। পাশেই হোমস্টের নিজস্ব ভিউ পয়েন্ট। যতদূর চোখ যাবে শুধু সবুজ পাহাড়ের চূড়া, আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত এখানেই বসে কাটিয়ে দেওয়া যায়। সামনের পাহাড়ে সারাদিন চলে মেঘের আনাগোনা। দূরে কাঞ্চনজঙ্ঘা রং বদলাতে থাকে। লাঞ্চ সেরে বিকেলে গ্রামে ঘুরতে বেরোলাম। গ্রাম মানে সবটাই লোয়ার দাওয়াইপানিতে। আপারে আছে শুধু তিনটে হোমস্টে,
এক বেলাতে পুরো গ্রাম পায়ে হেঁটে ঘোরা খুব মুশকিল। ভীষণ চড়াই উতরাই রাস্তা। গ্রামের জনসংখ্যা 800 মতো। কৃষি প্রধান এই এলাকায় এখন হোমস্টে কালচার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় 100-150 হোমস্টে গড়ে উঠেছে। সব হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কেন এই গ্রামের নাম দাওয়াইপানি তার ইতিহাস শুনলাম বীরেনজির কাছে। এখানকার টি এস্টেটে কাজের সূত্রে একজন সাহেব আসেন। তার পায়ে একটা ক্ষত ছিল, সেই ক্ষত কিছুতেই সারছিল না। খালি পায়ে যাওয়া আসা করতেন। তার যাওয়া আসার পথে একটা ঝর্ণা পেরোতে হতো। এরপর তার পায়ের ক্ষত আস্তে আস্তে সেরে যেতে থাকে। সাহেব সেই ঝর্ণার জল ল্যাবে টেস্ট করিয়ে জানতে পারেন এই জলে আছে প্রচুর মিনারেলস। সেই থেকেই গ্রামের নাম হয় মিনারেল স্প্রিং ভিলেজ, যা আজকের দাওয়াইপানি, যার অর্থ ঔষধি জল। সেই ঝর্ণা যদিও এখন আর দেখতে পাওয়া যায় না, তবে এই জায়গা মন খারাপের দাওয়াই তো বটেই। আমি এসেছি শীতকালে। এখানে সারা বছরই ঠান্ডা। শীতের সময় কোনো কোনো বছর তুষারপাত হয়। পথে দেখা হলো এক ফরেস্ট অফিসারের সাথে। খুব আলাপি মানুষ। এখন বিকেলে সেন্ট্রাল ফরেস্টে যেতে মানা করলেন, বললেন সম্ভব হলে যেন সকালে যাই। আমাদের হোমস্টের ঠিক পিছনেই আরো দুটো হোমস্টে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রাতটা এখানে অন্যরকম, মায়াবী রূপকথার মতো। ঝুপ করে সন্ধে নামতেই মেঘ কুয়াশা এসে ঘিরে ধরল হোমস্টেটাকে। কিচেনে মোমো তৈরি হচ্ছে, সাথে চা তো আছেই। দূরে পাহাড়ে আলো জ্বলে উঠছে। এরকম একটা জায়গায় এসে ঘরে বসে সন্ধে কাটানো মানে অনেক কিছু মিস করা। দাওয়াইপানির রাত দিনের থেকেও বেশি সুন্দর। সামনের সমস্ত পাহাড়ে যেন হাজার হাজার জোনাকি জ্বলছে। দার্জিলিং পাহাড়ে দীপাবলির আলোর মালা। ডিনার করতে বেশ দেরি হয়ে গেল। ডিনারে ছিল ভাত চিকেন সাথে আলু ভাজা ডাল। অবশেষে সেই মুহূর্ত, কাঞ্চনজঙ্ঘাকে একটু দেখব বলে ভোর রাত থেকে উঠে বসে থাকা, মনে আশা যদি মেঘ কেটে যায়। ভোরের সূর্যের আলোয় সোনালি আভা মেখে মাথা তুলে জাগল সে। মুহূর্তে যেন বদলে গেল
চারপাশে সৌন্দর্য। দার্জিলিং ও ঝলমলিয়ে উঠল। কিন্তু এই দৃশ্য বড় ক্ষণস্থায়ী, কয়েক ঘন্টা পর আবার মেঘ এসে জমতে লাগল, আড়াল করে দিল তাকে। এদিকে ব্রেকফাস্ট এসে গেছে, গরম গরম ফ্রাইড রাইস আর ডিম ভাজা, তাই খেয়ে দেখতে গেলাম সেন্ট্রাল ফরেস্ট। আগেই বলেছিলাম ফরেস্ট বীরেঞ্জির হোমস্টের গায়ে। মানুষের আনাগোনা একেবারেই নেই। জঙ্গলের ভেতর ফরেস্ট অফিসারদের কোয়ার্টার চোখে পড়ল। যদিও দাওয়াই পানিতে সারা বছর ঘুরতে আসা যায়, তবু সেরা সময় হল নভেম্বর থেকে এপ্রিল মাস। দাওয়াই পানি থেকে ঘুরে নেওয়া যায় চটকপুর, মোমপুর, রেঙ্গারুন, তাকতা, তিনচুলে, লামাহাটা, রামপুরিয়া, পেশক, এছাড়া দার্জিলিং তো আছেই। দার্জিলিং মাত্র এক ঘন্টার দূরত্বে। দাওয়াই পানি থেকে চটকপুর মাত্র 28 কিলোমিটার। দাওয়াই পানি থেকে চটকপুর ঘুরতে যাবার ভিডিও আমি নিয়ে আসছি পরের ব্লগে। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে পরের পর্বের ভিডিও নোটিফিকেশন জলদি পেয়ে যেতে পারেন।